গুড ইভিনিং সকলকে জানাই। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আজকে বার্থডে ব্লগ নিয়ে হাজির হলাম। আর কার বার্থডে কি হচ্ছে না হচ্ছে সবটা এই ভিডিওই দেখাবো। চলো ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি গাইজ। এখন এসে দেখলাম সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এটা বৌদি, বৌদির বোন আর ভাই এগুলো মিলে সাজিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ কেক রাখা আছে, গিফটও রাখা আছে, আর বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে। কেমন করে সাজিয়েছে কি করেছে সবটাই তোমাদের এই ভিডিওই দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাইজ এখানে দেখতেই পাচ্ছ দুটো কেক আছে, আর কেকের উপরে যে নামটা লেখা আছে সেটা ভুল নাম, বিদ্যুৎ নাম, আর সেখানে উল্টোপাল্টা কীসব নাম দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি কেকের উপরে নামটা ভুল করে লিখে ফেলেছে, আর মোছা তো যায় না কেকের উপরে নাম লেখা হয়ে গেলে, কিন্তু ওই ভুলটাই, এখন আর কিছু করার নেই, কেকটা চয়েসও হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে লোকজন। অর্ডারও দেওয়া হয়ে গেছিল সেই জন্য এটাই নিয়েছে। আর আমি এভাবে এখন বসে আছি, খুব ঠান্ডা পড়ছে আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে, সেই জন্য আমি এভাবেই এখন সব বসে আছি। আর দেখলে তো দিদি খুব বকা বকবে, সেই জন্য আমি এভাবেই বসে আছি, এখন ঠান্ডা লাগাতে দিচ্ছে না। গাইজ এখন মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছে বৌদি, আর এটা জ্বালানোর চেষ্টা করছে কিন্তু জ্বালাতে পারছে না, নরম হয়ে গেছে সেই জন্য। গাইজ এটা অনেক চেষ্টা করার পরেও জ্বালানো গেল না, দু তিনটে কাঠি দিয়ে দিয়েও দেখলো আগুন দিয়ে, তাও জ্বালানোর চেষ্টা করেছে কিন্তু পারিনি, সেই জন্য এটা তুলে নিয়েছে এখন। গাইজ এখানে যাদের যাদের আসার কথা সবাই চলে এসছে, আর এখন হবে কেক কাটিং। গাইজ এখন কেক কাটিং হয়ে গেছে, আর এখন কেকটা নিয়ে সবার গালে গালে দিচ্ছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি চুপচাপ দেখছি, খুব আনন্দ হচ্ছে। গাইজ এত পরিমাণে গালে দিয়ে দিয়েছে, আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। গাইজ দুটো কেক ছিল, একটা কেক কাটিং করেছে আর একটা করিনি, সেই হিসাবে আর একটা কেক একবার কাটিয়ে নিচ্ছে দাদার দিয়ে। আর দাদার 28 বছরের জন্মদিন, আর একটাই লাগিয়েছে 2 আর একটাই লাগিয়েছে 8, দুটো কেকে দুটো লাগিয়ে দিয়েছে মোমবাতি। ওয়াও, এখন বৌদি কেকগুলোকে কাটিং করে একটা পাত্রেই নিয়ে নিচ্ছে, তার মানে এগুলো সবাইকে দেবে। তাই আর আমাকে এই কেকটা দিল, আর আমি এখন বাড়িতে এসে খাচ্ছি, কেননা ওদের অতটাও লাইটটা একটু ভালো না, সেই হিসাবে একটু ক্যামেরায় লাইটটা দরকার, সেই জন্য আমি বাড়িতে এসেই খাচ্ছি। আর কেকটা দারুণ ফ্লেভারের ছিল, বিরিয়ানি ফ্লেভার, আর কেকটা আমার খুব সুন্দর লেগেছে, উপরে বাদাম। গাইজ বৌদি বাবা মার জন্য বিরিয়ানি আর কেকটা দিয়ে গেল, এটা বাবা আর মার জন্য দিয়ে গেছে, আর এখন বাচ্চারা খাচ্ছে, সেই জন্য আমরা এখন খেতে যাচ্ছি না, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে যাব। দিদা বিরিয়ানি আর এইসব খাবে না, কেননা নিরামিষ খায়, আর এখন দিদা রুটি আর ডাল খাবে,
আর এটা এখন নিয়ে যাচ্ছি দিদার জন্য। গাইজ, এখন আমি খেতে বসেছি, আর আমি আর দিদি এখন খাচ্ছি, আর বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসেছি। খাই, দেখি কেমন টেস্ট হয়েছে বিরিয়ানির। আর বিরিয়ানিটা বাড়ি বানাইনি, কেননা বাড়ি বানাতে গেলে একটু ঝামেলা আছে, আর হোটেল থেকে কিনে এনেছে, সেই জন্য তার পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে। সত্যি বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়েছে। আর আমি বিরিয়ানি খাচ্ছি আর ভিডিও করছি, আর দিদা বলছে কি করছি, যে কার সাথে কথা বলছি সেরকম বলছে। এবার আমি এখন ভেবে পাচ্ছি না যে কার সাথে আবার কথা বলবো, আমি তো ভিডিও বানাচ্ছি। কিন্তু এবার দিদাকে বুঝিয়ে দিলাম যে ভিডিও বানাচ্ছি, কারোর সাথে কথা বলছি না, সেই জন্য এরকমটাই মুখ করছিলাম। সত্যি বিরিয়ানির টেস্ট হয়েছে, আর এখানকার বিরিয়ানির এক একবার এত সুন্দর টেস্ট হয়, আর এক একবার এত সুন্দর টেস্ট হয় না, কিন্তু এবারের টেস্ট হয়েছে, হেভি লাগছে খেতে। ওয়াও, টেস্টটা সেই লেভেলের। গাইজ, এখন সব কিছু মিশ্রণ এক জায়গায় করে এখন আমি এটা খাবো। এভাবে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই এখন খাচ্ছি। একবার তোমরা খেয়ে ট্রাই করে দেখবে। গাইজ, প্যাঁচগুলো এত বড় বড় দেখতেই পাচ্ছ, এখন আমি হাতের মধ্যে পরে নিয়েছি, বালা করে নিয়েছি। এখন খেতে খেতে একটু ইয়ার্কি ঠাট্টাও করছিলাম। গাইজ, এখানে কিছু জন্মদিনের ফটো তোলা, কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর লাইক করে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। টাটা।